চলে এলাম আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের বিষয় আলোচনার বিষয় হচ্ছে কি, বেসরকারি পলিটেকনিকের সার্ভার বন্ধ কেন? তো যারা আসলে বেসরকারি পলিটেকনিকে ভর্তি হতে চান, শুধুমাত্র তাদের জন্য নয় এই ভিডিওটি, আপনারা যারা সরকারি পলিটেকনিকের চান্স পেয়েছেন, ভবিষ্যতে ক্লাস করবেন, তাদের জন্য বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। তার কারণ এই বিষয়টা, এই ভিডিওটা যদি আপনি দেখে রাখেন, তাহলে এই বেসরকারি পলিটেকনিক বিষয়ে আজকে আমি বেশ কিছু ধারণা দিব, সেই ধারণাগুলো আপনারা অন্যদের কাছে পৌঁছাইতে পারবেন। তা না হলে দেখা যাচ্ছে আপনার কাছে কিছু জানতে চাইলে আপনি বলতে পারলেন না, এটা কিন্তু আপনার জন্য একটা মানে মান সম্মান হানিকারক কাজে। তো সেই জন্য সবাই চেষ্টা কর, ভিডিওটা দেখার চেষ্টা করেন, তাহলে কিছু ইনফরমেটিভ তথ্য জানতে পারবেন। তো প্রথমে হচ্ছে প্রিভেন্ট ডাটাবেস, মানে এই বিষয়গুলোকে আমি কয়েকটা সেকশনে সাজিয়েছি, সেই সেকশনগুলো আপনাদের বাই দি বাই তুলে ধরার চেষ্টা করব। একটা হচ্ছে প্রিভেন্ট ডাটাবেস, আবেদনের সুযোগ, আবেদন কবে শুরু হবে, চান্স যারা পান নাই এখনো পর্যন্ত, যারা চান্স পান নাই তারা এখন কি করবেন, আর সরকারি এবং বেসরকারি পলিটেকনিকের যে সার্টিফিকেট, এই সার্টিফিকেটের মানগুলো কি একই। তো এগুলো আসলে সবার জন্য গুরুত্বপূর্ণ, বিশেষত শেষের যে পয়েন্টে, এটা কিন্তু প্রায় সবার কাছে গুরুত্বপূর্ণ এবং সমান গুরুত্ব বহন করে। তো বিষয়টা হচ্ছে যে আসলে এখন সার্ভারটা বন্ধ আছে, সার্ভারটা বন্ধ থাকার মূল কারণ হচ্ছে প্রিভেন্ট ডাটাবেস, মানে আপনাদের অনেকেই ছিলেন যারা বেসরকারি প্রোগ্রামে ভর্তি হয়ে গিয়েছিলেন। তো আপনারা যারা বেসরকারি প্রোগ্রামে ভর্তি হয়ে গিয়েছিলেন, তারা আসলে সরকারি পলিটেকনিকে যদি আবেদন করতে চাইতেন, তো আপনাদের এই দুইটা ডাটাবেজের একটা মানে ঝামেলা ঘটছিল, যে ঝামেলার কারণে কিন্তু আপনাদের পর পর তিনবার টাইমটা পিছানো হয়েছে, পিছিয়ে আপনাদের ভর্তির সময়টা দেওয়া হয়েছে। তো এটাই হচ্ছে প্রথম উদ্দেশ্য, যে প্রিভেন্ট ডাটাবেজ। এরপরে আসেন আবেদনের সুযোগ, তার মানে আপনারা যে আবেদন করবেন, এই আবেদনের সুযোগ, যে সুযোগ বলতে কি বোঝাচ্ছি আমরা, এখানে দেখেন যে যারা বেসরকারি প্রোগ্রামে অলরেডি ভর্তি হয়ে গেছিলেন, তো তাদেরকে পুনরায় সরকারি পলিটেকনিকেও অ্যাপ্লাই করেছিলেন, ওয়েটিংয়ে ছিলেন, তাদেরকে সরকারি প্রোগ্রামে ভর্তি করিয়ে দেওয়ার জন্যই আসলে সার্ভারটা বন্ধ আছে, যাতে ওই ডাটাগুলো এই ডাটাগুলোর সাথে আপনার সাংঘর্ষিক বিষয়টা না ঘটে। এরপরে আসেন কবে আবেদন শুরু হবে, এটা বলেই দিয়েছে যে 23 তারিখ থেকে আবেদন শুরু করতে পারবে। তবে আপনারা যারা বেসরকারি পলিটেকনিকে ভর্তি হতে চান, তারা এখনো গেলেও কিন্তু আপনাদের কলেজ থেকে ভর্তিটা নিয়ে নিবে, মানে তারা অনলাইন কনফার্মেশনটা করবে না, জাস্ট কিন্তু আপনার কাছ থেকে কাগজপত্র নিয়ে বা ভর্তির যে টাকা পয়সা এগুলো নিয়ে আপনাকে ভর্তি করিয়ে নিবে। ভর্তি করিয়ে নেওয়ার পরে আপনার 23 তারিখে যখন অনলাইন প্রোগ্রামটা চালু হবে, আপনারা চাইলে কিন্তু ঘরে বসেও আপনারা এই কাজটি করতে পারেন, যে কিভাবে আবেদন করবেন এটা দেখে আমার একটা ভিডিওতে বলা আছে যে কিভাবে আপনারা আবেদন করবেন, আমার মোটিভেশন প্লে লিস্টে গেলে ওই ভিডিওটা আপনারা পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা ঘরে বসেও কিন্তু বেসরকারি যে কোনো পলিটেকনিকে আপনি ভর্তি হতে পারবেন। তো এবার আসেন যারা চান্স পান নাই তারা কি করবেন। তো এখানে অনেকেই আছে যারা খুব ভালো স্টুডেন্ট, এখনো পর্যন্ত চান্স পান নাই, মানে এমনও আছে যে অনেকে 5 পয়েন্ট পেয়েও এখনো পর্যন্ত চান্স পায় নাই, এরকম স্টুডেন্ট কিন্তু অনেক আছে, বা দেখা যাচ্ছে 4.80 4.90 এরকম অনেক ভালো স্টুডেন্ট আছে যারা চান্স পান নাই। তো তারা অনেকেই হেজিটেটেড আছেন যে আসলে আপনারা কি করবেন এই মুহূর্তে, অনেকে দিশা খুঁজে পাচ্ছেন না। এখন দুইটা অপশন, একটা হচ্ছে আপনি যদি জেনারেলে ভর্তি হয়ে থাকেন বা আপনি মন স্থির করেন যে আপনি জেনারেলে পড়বেন, তো সেক্ষেত্রে আপনাকে বলবো যে আপনি জেনারেলে চলে যান। আর যদি আপনি মনে করেন যে না আপনি জেনারেলে পড়বেন না, আপনি পলিটেকনিক কোনো প্রোগ্রামেই পড়বেন, তো সেক্ষেত্রে আমি বলবো, আপনাকে সাজেস্ট করব, আর অপেক্ষা না করে আপনি যে কোনো বেসরকারি পলিটেকনিকে ভর্তি হয়ে যান। তার কারণ হচ্ছে বেসরকারি পলিটেকনিকে ভালো কোনো একটা বেসরকারি পলিটেকনিক দেখে সেখানে ভালো একটা টেকনোলজিতে ভর্তি হবেন। আমি আবারও বলছি ভালো টেকনোলজি, মানে কি যে সমস্ত টেকনোলজি চাকরির ক্ষেত্রগুলো বেশি, ভবিষ্যতে চাকরি পাওয়ার সম্ভাবনা বেশি, এই সমস্ত বিষয় নিয়ে আমার মোটিভেশন প্লে লিস্টে দেখবেন অনেক ভিডিও আছে, কোন সমস্ত সাবজেক্টে চাকরি পাওয়ার সুযোগ বেশি, সরকারি বেসরকারি চাকরির সুযোগ সুবিধা কেমন, অনেকগুলো ভিডিও আপনি পেয়ে যাবেন, মোটিভেশন প্লে লিস্টে একটু ঘাটাঘাটি করলে পেয়ে যাবেন। সেরকম দেখে কোনো একটা সাবজেক্টে কোনো একটা বেসরকারি প্রোগ্রামে আপনি ভর্তি হয়ে যাবেন। তো ভর্তি হওয়ার কারণ কি, যে এখন আমি গতকাল সিট সংখ্যাটা দেখলাম, আসলে খালি আছে আপনার ফুড টেকনোলজিতে সিট খালি আছে,
আর্কিটেকচার টেকনোলজিতে সিট খালি আছে, আর বরগুনা পলিটেকনিকে এনভায়রনমেন্টাল টেকনোলজিতে সিট খালি আছে। তো এই বিষয়ে আপনাদের একটি ইনফরমেটিভ তথ্য দিই, এই যে বরগুনা পলিটেকনিকে এনভায়রনমেন্টাল টেকনোলজিতে সিট খালি আছে, আপনারা চাইলে কিন্তু এই সিটে ভর্তি হতে পারেন। তার কারণ হচ্ছে বর্তমানে ইমার্জিং টেকনোলজি করে দেওয়ার সুবাদে আপনি অধ্যয়নকালে অধ্যয়ন শেষে যদি এনভায়রনমেন্টাল টেকনোলজি থেকে আপনার ইমার্জিং কোর্সটা বা ইমার্জিং টেকনোলজির বা সমতুল্য সার্টিফিকেট নেওয়ার যে টেকনোলজিটা এই কোর্সটা কমপ্লিট করেন, তাহলে কিন্তু আপনি সিভিলের সমমর্যাদা পেয়ে যাবেন। এই বিষয়টা অনেকে জানে না, অনেকের অজ্ঞতা আছে, সেই জন্য তারা কিন্তু ওই সাবজেক্টটাকে চুজ করছে না, বাট যারা জানে তারা চুজ করছে, কারণ এখন তার ভালো টেকনোলজিতে পড়তে হবে, সরকারিতে পড়তে হবে। তাহলে এখন সে কি করবে? সে অবশ্যই ভালো টেকনোলজিতে পড়তে হলে হয় ভালো কোনো সাবজেক্টটাকে চুজ করতে হবে। এখন আপনার তো সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এগুলো সিট খালি নেই, তাহলে আপনি কি করবেন? এখন সাব হিসেবে এনভায়রনমেন্টালে যেতে পারেন। দেখেন পাওয়ার টেকনোলজিতে অন্যবার যেখানে সিট ফেলানো থাকে, এবার সেখানে সিট নেই। তার কারণ কি, অনেকে জেনে গেছে যে পাওয়ার টেকনোলজি থেকে আপনার কনভার্সন হয়ে আপনার মেকানিক্যাল টেকনোলজিতে কিন্তু বা মাদার ডিপার্টমেন্টে আপনি ঢুকে যেতে পারছেন, সেজন্য অনেকে পাওয়ার টেকনোলজিকে চুজ করে ফেলছে। তো এরকম আপনারা এনভায়রনমেন্টাল টেকনোলজির কথা অনেকে জানে না, যারা জানেন না তারা আজকে আমার ভিডিওর মাধ্যমে আপনাদের জুনিয়রদের পরামর্শ দিতে পারেন, বা যারা এখনো চান্স পায় নাই তাদের পরামর্শ দিতে পারেন। তো এনভায়রনমেন্টাল টেকনোলজিতে ঢুকলে পরবর্তীতে সে সিভিলে ট্রান্সফার হতে পারবে, বিএসসি তে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তে পারবে। সুতরাং এটা কিন্তু তার জন্য খুব 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 বড় একটি অপরচুনিটি। তো এই একটা বিষয় গেল। এরপরে আসেন যে নন গভর্নমেন্ট ও গভর্নমেন্ট সার্টিফিকেটের মান কি একই হবে। তো এই বিষয়টা নিয়ে আলোচনা করার আগে আমি সবার প্রথমে বলি যে দেখেন আপনারা যে সার্টিফিকেটটা পাবেন সেটা বিটিইবি মানে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর আন্ডারে সার্টিফিকেট পাবেন। আপনার ওই সার্টিফিকেটের উপরে কিন্তু আপনার কলেজের নাম কোথাও লেখা থাকবে না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন, সার্টিফিকেটের উপরে আপনার কলেজের নাম কোথাও লেখা থাকবে না। সুতরাং আপনার কিন্তু সার্টিফিকেটের যে ভ্যালু, এই ভ্যালুটা কিন্তু আসলে একই। আপনি যদি কোনো সরকারি চাকরির ক্ষেত্রে যান, তাহলে কি বললাম, যদি আপনি কোনো সরকারি চাকরির ক্ষেত্রে যান, সেক্ষেত্রে আপনার গভর্নমেন্ট পলিটেকনিক থেকে পড়েন বা নন গভর্নমেন্ট পলিটেকনিক থেকে পড়েন, এটা কোনো ইস্যু ক্রিয়েট করে না। বাট বেসরকারি চাকরির ক্ষেত্রে অবশ্যই প্রাইভেট পলিটেকনিকের মানটা একটু কম দেওয়া হয়, কিন্তু কিছু কিছু স্বনামধন্য প্রতিষ্ঠান আছে, এই সমস্ত স্বনামধন্য প্রতিষ্ঠানে আপনার উভয়ের ভ্যালুই সেম। তো এই হচ্ছে বিষয়। এরপরে আসেন যে আপনি যদি আমার চ্যানেলের রেগুলার ভিউয়ার হন বা এতক্ষণ ধরে আপনি আমার ভিডিওটা দেখে থাকেন, তার মানে আমার ভিডিওটা আপনার ভালো লেগেছে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি চেপে রাখবেন। তার কারণ এরকম নিত্য নতুন সকল তথ্য নিয়ে আমরা প্রায়ই হাজির হই। আশা করি সবাই বিষয়গুলো বুঝতে পেরেছেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।